2007 সালের এই দিনে দেশের দক্ষিণাঞ্চল সহ উপকূলীয় এলাকার উপর দিয়ে বয়ে যায় সুপার সাইক্লোন সিডর ১২ বছর পরও সেই প্রাকৃতিক দুর্যোগের ক্ষত বয়ে বেড়াচ্ছে উপকূলের মানুষ এখনো বন্যা নিয়ন্ত্রণ বাদগুলো সংস্কার হয়নি নির্মাণ করা হয়নি পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র বারো বছর আগে এই দিনে ঘূর্ণিঝড় হানে দেশের উপকূলীয় এলাকায় আধা ঘন্টার তাণ্ডবে দশ থেকে বারো ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে লন্ডভন্ড হয়ে যায় লাখ লাখ বাড়িঘর প্রাণহারায় বাড়ি জন। আহত হয় তিন হাজারের বেশি মানুষ ভয়াবহ শেখ প্রাকৃতিক দুর্যোগের এক যুগ পরও রয়ে গেছে ক্ষত চিহ্ন অনেক এলাকায় এখনো কোনো আশ্রয় কেন্দ্র নির্মাণ হয়নি জল আমাদের তরিক হয় গতি হত না। খুবই অবস্থা এই যে মাটিতে সে অনেক নিচু। এতে পানি সাধারণ পানি হইলি তোলার চেষ্টা করে। আমার ইউনিয়নটা হইছে তিনটে নদীর মোহনার মাঝখানে। তবে আমার জনসংখ্যা হারে। আমার সাইক্লোন সেন্টার খুবই কম। জেলা প্রশাসনে তথ্যমতে বরগুনা জেলায় 341 টি আশ্রয় রয়েছে। পর্যায়ক্রমে আরো আশ্রয় কেন্দ্র নির্মাণের কথা জানান জেলা প্রশাসক। যথেষ্ট পরিমাণ যাতে সাইক্লোন শেল্টার করা হয় ইতিমধ্যে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি এবং যেখানে বেরিবার দরকার সেগুলো করার জন্য আমরা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পদক্ষেপ গ্রহণ করছি সিডরের তান্ডব থেকে রেহাই পায়নি বিশ্বের সর্ববৃহৎ একক ম্যানগ্রোভ সুন্দরবন লন্ডভন্ড হয়ে যায় একটি বড় অংশ বন বিভাগ প্রাকৃতিক নিয়মে ক্ষতি পুষিয়ে ওঠার কথা বললেও ভিন্ন মত পরিবেশবিদদের এক যুগ সময় যথেষ্ট সময় এবং এর মধ্যে সুন্দরবন ইতিমধ্যে তার নিজস্ব রূপ আবার চলে আসছে সে পূর্বের রূপে চলে আসছে মানুষের অনেক বেশি বিচরণ অনেক বেশি সম্পদ আহরণ এবং সেটা নির্বিচার সব কিছু মিলে এটা খুব দ্রুত সময়ে আমরা এর ব্যবস্থাপনা না নিতে পারলে আমি মনে করি না কখনোই যে সুন্দরবন অবস্থায় ফিরে আসবে উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বনায়নের পরামর্শ বিশেষজ্ঞদের পাশাপাশি চিংড়ি চাষ এবং সুন্দরবন থেকে জ্বালানি কাঠ সংগ্রহ ও মানুষের অবাধ বিচরণে নিষেধাজ্ঞার পরামর্শ সুন্দরবনকে কিন্তু সুরক্ষা দিতে হবে সুন্দরবনকে যতটা আমরা সুরক্ষা দিতে পারবো ততই কিন্তু ওই ধরনের সাইক্লোন বা প্রাকৃতিক দূর যতটাই আসুক না কেন আমরা কিছুটা হলেও কিন্তু আমরা রক্ষা পাবো যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সংস্থা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিদ্যা ইনস্টিটিউটের যৌথ গবেষণায় উঠে আসে সিডোরের সময় সুন্দরবন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের তিন হাজার সাতশো পঁচাশি কোটি টাকার সম্পদ বাঁচিয়েছে তাজমিম মিমু ডিবিসি নিউজ ডেস্ক